রাসূল আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছে কোরআন এবং সুন্নাহ কি রেখে গেছে দুইটা জিনিস কতটা জিনিস দুইটা কি কি কোরআন এবং সুন্নাহ এগুলা হচ্ছে আমাদের গাইডলাইন এগুলা থেকে কথা শুনতে হবে আল্লাহ পাক সকলকে শোনার আমাকে বলার জন্য তৌফিক দেন আমরা সকলেই বলি আমিন اللهم صل على شرما مايك تو كوب بالو تو نارا سارا ده باي آواز تو كوب كيلار كوري تو جام لگي بسه بجا ده بالو مايك شرما تو بالو كوري وعلى علي سيدنا اي دنيا پڑ تک بے আমরা একদিন থাকব না সবাই যেদিন বলে যাবে নবীজি মুদের বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت جبان کولے کچھ گر پڑن اللہ 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 چورے اللہ 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 دومے دومے جو پورے نم اللہ 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 دم تاکیت شادن کرو دم دم شادن کرو اللہ 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 دومے دومے جو پورے نم اللہ 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 ماشاءاللہ اللہ 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 دو میرے گھوڑے اللہ سے کوئی جا جائے جن تارے پیسے دو میرے گھوڑے اللہ سے کوئی جا جائے جن تارے پیسے مرشد قبلہ کوئی جا پیسے مرشد قبلہ کوئی جا پیسے جلے جالا لو ہو دومے جو پورے نم اللہ 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 دم تا کیتے شادن کرو دم تا شادن کرو اللہ 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 دومے جو پورے نم اللہ 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 ماشاءاللہ اللہ اذکرکم نائرے ندرا نائرے تر گم اذکرکم نائرے ندرا نائرے تر گم ماشاءاللہ اللہ اللہ دم تا کیتے کرو شادن دم تا کیتے کرو شادن اللہ 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 ہو دومے دومے جو پورے نم اللہ 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 ہو ماشاءاللہ اللہ جورے اللہ اللہ اللہ
ওগো মুর্শিদ জান তুমি না দে কিলে বাসে না পরান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কে রব দেখায়া করলি পাগল গাইরা নীলি মন প্রাণ তুমি না দে কিলে বাসে না পরান মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আওয়াজ করে বলা যাবে কি একবার আল্লাহু আকবার আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার বাইর আমার বাবা জিরা গভীর মনোযোগ এদিক সেদিক কথাবার্তা শোনা যায় আমি অনুরোধ করে বলবো রে ভাই এই সুন্নি মহা সম্মেলন প্রত্যেক দিন হয় না বছরে একবার আয়োজন করা হয় ঠিক কিনা এমন সময় তোমার দুনিয়ার মধ্যে অতিবাহিত হয়েছে একটু খেয়াল করে তাকায় দেখেন আমার জীবনে অনেক সময় আমি গান বাজনার মধ্যে ফেসবুকের মধ্যে দুনিয়ার গল্প গুজার আমি ব্যয় করেছি ঠিক কিনা গুনাহ মাফ করানোর একটা সুযোগ এই জান্নাতের সামিয়ানার নিচে যদি আমরা বসে যাই যতক্ষণ সময় বসা থাকব বাড়ি থেকে হাঁটা আরম্ভ করব বসা থাকব আলোচনা শুনব ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতার বেষ্টনীর ভিতরে থাকব সুবহানাল্লাহ এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না কবরের মধ্যে যেতে হবে কিনা যেতে হবে নি সবাই কথা বলুন না কেন যেতে হবে কিনা আপনারা যদি আমার উত্তর দেন আমি বুঝতে পারবো আমার কথা বুঝতেছেন না হলে তো আমি বুঝবো আপনারা আমার কথা বুঝেন না আর যদি কোনো মানুষের সাথে শত্রুতা থাকে তার দেখলে কথাবার্তা মানুষে বন্ধ করে দেয় তাহলে আমার সাথে কি আপনাদের শত্রুতা আছে আছে না আমার শত্রুতা আছে তাহলে আমরা চুপ থাকবো না ভালোবাসা মহব্বতে আজ এই মাহফিলে একে অপরের কথা শুনবো বলবো বলুন ইনশাআল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমি বলতেছিলাম দুনিয়া একদিন শেষ হবে রে বাজার একদিন শেষ হয়ে যাবে তুমি জানো না শয়তান এক মোটর ভাগ্য কথা কবি থেকে চুপ চুপ কোনো কথা বলবা না সামনে বসে উরতা খালি দুষ্টামি করে একদম চুপ থাকবা মাহফিলের মধ্যে বসছো আলোচনা ভালো না আগে পিছনে বসবা কিন্তু কথা বলা যাবে না ঠিক আছে কোনো কথা বলবা এগুলা কি মাহফিলের মধ্যে বসে মোটু ফাগলুর গপ করতেছে চিন্তা করছেন ব্যাপারটা এটা মাহফিল মনোযোগ আসেনি ওই সিরিয়াল নিয়ে আইছি গেল আর কথা বলা যাবে না ঠিক আছে দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে চিন্তা করে দেখেন আপনি কোথায় যাবেন আজকে বন্ধু বান্ধবের মেলে বন্ধু বান্ধবের ভিতরে বসবাস করি মা বাবা আত্মীয় স্বজনের নিয়ে বসবাস করি একদিন তো আমি থাকবো না আমার চলে যেতে হবে কবরে ওই কবর কিরকম হবে নাকি অন্ধকার না আলোকিত একবার চিন্তা করলা না রে মানুষ একবার চিন্তা করলা না আমার সময় তো বেশি না আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো একবারে গভীর মনোযোগ সহকারে শুনবেন বাজান আমার জীবনে কি ঘটবে রে আমার জীবনে কি হবে আজ রাত হতে পারে আগামী কাল আমার জানাজা হতে পারে রে আমি জানি না আগামী কাল আমার মরণ হয়ে যাবে তুমিও মরে যেতে পারো পাশের মানুষের ভাই মরে যেতে পারে তুমি জানো না একদিন আপনি আমাদের মরণ হবে কি হবে না মরণ হবে কি না
মরণ হবে কেউ আমাদেরকে রাখতে পারবে না সকলেই চলে যেতে হবে কবর বড় অন্ধকারের জগৎ আলো বাতাস আত্মীয় স্বজন পাবে না গো বন্ধু বান্ধব পাইবে না যদি আমরা জাহান্নামী হইয়া কবরে যাই রে সব বিশ্বের কামড় খেতে হবে জাহান্নামের আগুন আমাদেরকে দেওয়া হবে জ্বলে জ্বলে চারকার হয়ে যাব ওই জায়গার কথা একবার চিন্তা করো মা বোনেরা সংসারের আলোচনা বাদ দিয়া দেন আমি রুমান আহমদ চৌধুরীর আলোচনাটা একটু শুনেন গো মা আপনি কবরে শুয়ে থাকবেন কোনদিন কোন মানুষ মোবাইল করে বলবে না ভাই কেমন আছেন বলবে না আপনি যখন কবরের পাশ দিয়ে চলে যান যেহেতু মুর্দাগণের রূহের মাগফিরাত কামনায় লেখা আছে এই জন্য কবরের কিছু পরিচিতি না বললে মাহফিলের সৌন্দর্য থেকে যায় ঠিক কি না আপনি কবরের পাশ দিয়ে হেঁটে গেলে কবরবাসী চিৎকার মেরে বলে ভাই যেও না একটু দাঁড়াও না গো আমার জন্য দোয়া করে যাও আমি বড় অসহায় জাহান্নামে না ঘুম দাও দাও করে জ্বলে সাপ একের পরে এক আমাকে কামড় দিচ্ছে তুমি বাবা হেঁটে গেলে কবরবাসী বলে বাবা গো যেও না আমার জন্য একটু দোয়া করে যাও কবরবাসী না কবরে থেকে তোমারে চিনে তোমারে জানে কে তুমি কবরের পাশে দিয়ে হেঁটে যাও এমন অবস্থা আপনি আমাদের আগামী কাল হয়ে যেতে পারে কথা বলুন ঠিক কি না আমার বাবারা কবির মনোযোগ আপনি কবর থেকে হাসরে উঠবেন আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি হাসরের ময়দানে মানুষ ধরতে ধরতে যাবে বাবা একটা নেকির জন্য আমি আটক হয়ে গেছি বাবা একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারবো আপনি আমাদের বাবা বলবে হতবাগারে দুনিয়ায় থাকতে বিয়েই করি নাই কেমনে আবার আমার সন্তান হবে বলো নাউজুবিল্লাহ মাও সেদিন ভুলে যাবে ভাই ভুলে যাবে আত্মীয় স্বজন ভুলে যাবে তোমার আমার কি অবস্থা হবে ও যুবক তুমি আজ গল্প গুজারে কত পড়ে আছো আমি শুনতেছি তোমার কথা আমার কানে আসতেছে চিন্তা তোমার হয় না এখনো মাথায় যায় না তুমি মরে যাবে কবরের কথা চিন্তা হয় না হাসরের ময়দানের কথা চিন্তা হয় না বুঝতে হবে তুমি এখনো জাহান্নাম হয়ে আছো এত সুন্দর মাহফিল হওয়ার পরে এত সুন্দর আলোচনা ছড়ার পরে এখনো দুনিয়ার গল্প গুজারে আছো বুঝতে হবে শয়তান আমাদেরকে দখল করে ফেলেছে কথা বলুন ঠিক কিনা নারে বাবা না এমন হলে চলবে না এমন হলে চলবে না হাসরের ময়দানে মনে হবে এই যে সূর্যের তাপে সহ্য করা যায় না দুনিয়া থেকে সূর্যের দূরত্ব কতটুক জানুনি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য আছে এখান থেকে মনে হয় ঢাকা হবে এখান থেকে ঢাকা হবে আমেরিকা ফ্রান্স না না হিসাব করা যাবে না কত দূর সূর্য 9 কোটি কত মাইল 30 লক্ষ মাইল সূর্য দূরত্ব দুনিয়া থেকে সূর্যের দূরত্ব এই সূর্যের আলোটা আল্লাহ পাক সরাসরি মাথার মধ্যে এখনো দেয় না ওই আলো আরশ আজিমের দিকে দেওয়া উপর দিকে গিয়ে ব্রেক করে যে আলো ফিরত আসে ওই আলোটা দুনিয়ায় যে আলোটা এখন আমরা সহ্য করতে পারি না চিৎকার মরে বলুন আল্লাহু আকবার আল্লাহ হাসরের ময়দানে ওই 12টা মুখের আলো গুড়াইয়া মানুষের আদা দুবরে পিট করে দিবে রে মানুষ
ওই দিন আপনি আমাদের পরনে কাপড় থাকবে না আমরা কাপড়বিহীন অবস্থায় থাকব আমাদের পরনে কাপড় থাকবে না এই অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে থাকব সূর্যের তাপে মাথার ঘাম জ্বলে 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 পড়তে থাকবে এই অবস্থানে যখন পড়বে মানুষ কাপড়বিহীন দাঁড়িয়ে থাকবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হাদিস শরীফ এখানে বলেছেন হাশরের ময়দানের হাদিস শরীফ নিয়া আল্লাহর নবী বলে ওই কঠিন অবস্থানে যখন দাঁড়াইবা আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন কতটা পাঁচটি প্রশ্ন করবে ওই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়া কোন মানুষ এক কদম সামনে যেতে পারবে না এক কদম সামনে যেতে পারবে না ওই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে তাহলে বলুন এর ভিতরে কি আপনারা থাকবেন মহাশয় ময়দান আপনারা থাকবেন না আপনারা যদি বলেন না আরে হাশরের ময়দানে থাকতে হবে কি না হ্যাঁ থাকতে হবে আজ না হয় মাহফিলে আসো নাই কিন্তু হাশরের ময়দানে থাকতে হবে পরনে কাপড়ও থাকবে না জামাও থাকবে না সূর্য থাকবে আধা দুপুরে ওই সময়ে আল্লাহ কতটা প্রশ্ন করবেন পাঁচটি প্রশ্ন করবেন ওই প্রশ্নের জবাব না দিয়া এক কদম সামনে যেতে পারবেন কোনোভাবে বলবো কি করে সময় তো শেষ এত শর্টকাট করে শেষ সময় কিছু তো বলতে হবে ঠিক কি না এখন বারবার অনুরোধ করা হচ্ছে পারেন না সবাই রুমে বসছিলাম আর বানুসার কথা আলাপ চলতেছে এর মধ্যে এই গজলটা স্মরণ হলো নিয়ত করছি যে আজকে বলবোই কাবাতে সে জিলেন গয়ম্মত নিস্তারি মক্কা শহরের আগমন তোমার মক্কা শহরের আগমন তোমার কুদরতে হয় দিন জারি ওই নুরি কাবাতে সে জিলেন গয়ম্মত নিস্তারি আওয়ালে হিয়াসি জন লইয়া পাঞ্জাতন হাই গো নুরির গঠন বলুন না আওয়ালে হিয়াসি জন লইয়া পাঞ্জাতন হাই গো নুরির গঠন আপনার গুনাহগারদের উদ্ধারিতে গুনাহগারদের উদ্ধারিতে আখেরাতে জাহিরি ওই নুরি কাবাতে সে জিলেন গয়ম্মত নিস্তারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু